আগামী 1 ডিসেম্বর থেকে বাংলাদেশকে 100% শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। 23 সেপ্টেম্বর ঢাকায় চীনা দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। চীনা দূতাবাস জানায়, গত 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী 1 ডিসেম্বর 2024 বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য ও শুল্ক ব্যবস্থাপনা শুধুমাত্র কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে। কোটার পরিমাণ অতিক্রম করা পণ্যে মূল শুল্ক হারের অধীন হবে। ঢাকার কূটনীতিকরা বলছেন, এর আগে গত 2022 চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসে ট্যারিফ লাইন 98% থেকে 100% উন্নীত করার কথা বলেছিলেন। এবার তা বাস্তবায়িত হচ্ছে। আপনারা জানেন যে চীন আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। চীনের বাজারে বাংলাদেশের আম রফতানির সকল প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। সামনের মৌসুম থেকে বেইজিংয়ে আম রপ্তানি শুরু করতে পারবে ঢাকা। আমের পাশাপাশি কাঁঠাল, পেয়ারা সহ বেশ কিছু বাংলাদেশি ফল চীনের বাজারে রপ্তানি করার কাজ প্রক্রিয়াধীন। এছাড়াও দুই দেশের বন্ধুত্বের স্মারক হিসেবে একসঙ্গে বেশ কয়েকটি পণ্যের প্রবেশাধিকারের অনুমতি চীনের বাজারে চেয়ে রেখেছে বাংলাদেশ। রিপোর্ট, দেশ রূপান্তর।